হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো কালকে ছিল নবমী, আজকে তো দশমী। তো আজকেই বলা যেতে পারে পুজোর শেষ হয়েই গেল। তো আবার পরের বছরের জন্য অপেক্ষা। তো এই বছরটা যারা সাবধানে কাটিয়েছো তারা খুব একটা ভালো কাজ করেছো বলবো, কিন্তু যারা একটু নিয়ম লঙ্ঘন করেছো তারা এখন পুজোটার পরে একটু কদিন সাবধানে থেকো, তোমাদেরই ভালোর জন্য বলছি। তো যাকে এবার আসবো আজকের বক্স অফিস কালেকশনে। তো সকালে আমি এসএস কলকাতা যেটা যে প্রথম বক্স অফিস কালেকশন হাতে পেয়েছিলাম সেটার আমি ডিটেলস বলেছিলাম, তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি যে এসএস কলকাতার ডে ফাইভ বক্স অফিস কালেকশন কিরম হয়েছে, তো তোমরা দেখে আসতে পারো। তো এবার আমি ডে ফাইভ কালেকশন দেবো সেই বাকি তিনটে সিনেমার যেগুলো এসছে এবার পুজোতে। আরো দুটো সিনেমা আছে, গুলদস্তা এবং সাইবার কার্ডলেট, কিন্তু সেগুলোর হল সংখ্যা খুবই কম হবে, সেগুলোর বক্স অফিস কালেকশন এখনো পর্যন্ত আমি দিইনি, তবে পরে কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো। তো আজকে আমি যেগুলো দেবো সেগুলো হচ্ছে রক্ত রহস্য, ড্রাকুলা স্যার এবং হচ্ছে লাভ স্টোরি। তো তিনটে সিনেমার কথা বললাম, তিনটে সিনেমায় কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রোথের দিকে এগোচ্ছে। আমরা জানি যে প্রথম ডে ওয়ানে একমাত্র রক্ত রহস্য এগিয়েছিল, কিন্তু ডে টু, ডে থ্রি, ডে ফোর এগুলোতে কিন্তু বাকি দুটো সিনেমা, ড্রাকুলা স্যার, লাভ স্টোরি বা বলতে পারি নিশ্চয়ই কলকাতা, তিনটে কিন্তু গ্রোথ লক্ষ্য করা গেছে, লোক দেখছে সিনেমা। তো সেই ভিত্তিতে বলতে গেলে মোটামুটি লাভ স্টোরি শেষ দিনে কালেকশন মোটামুটি 12 লক্ষের কাছাকাছি ছিল, 12 লক্ষ নয় 13 লক্ষের কাছাকাছি ছিল। সেখানে দাঁড়িয়ে দেখলে ড্রাকুলা স্যারের শেষ দিকের কালেকশন মোটামুটি 15-16 লাখের মধ্যে ছিল এবং আমাদের রক্ত রহস্য কালেকশন মোটামুটি 32-33 লাখের মধ্যে ছিল। তো আমাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যে রক্ত রহস্য কিন্তু যেভাবে এগোচ্ছে খুব শিগগিরই কিন্তু 1 crore বিজনেস করে নিতে পারে, যদি হয় দেরি আছে কিন্তু করে নিতে পারে। তো এবার আসবো আমি ডে ফাইভ এর বক্স অফিস কালেকশনের কথা, কারণ বেশি বড় ভিডিও করছি না, কারণ আজকে আমার নেট কানেকশন খুব একটা ভালো না, তো খুব বেশি বড় ভিডিও করলে প্রবলেম হতে পারে। তো যাই হোক শুরু করি। তো ডে ফাইভ এ মোটামুটি প্রথমে যেটা কথা বলছি সেটা হচ্ছে ড্রাকুলা স্যার। ড্রাকুলা স্যারের মোটামুটি ডে ফোর অব্দি কালেকশন খুব একটা খারাপ ছিল না, ডিসেন্ট বিজনেস করেছিল এবং লোক এখনো পর্যন্ত ড্রাকুলা স্যার যথেষ্টই ভালোভাবে দেখছে, এবং নবমীর দিনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল ড্রাকুলা স্যারের, যে কারণে কালেকশনে বিরাট গ্রোথ লক্ষ্য করা গেছে। তো ডে ফাইভ এ ড্রাকুলা স্যারের যেটা বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 18.50 লাখ, 18.50 লাখের বিজনেস করেছে 5 নম্বর দিনে অর্থাৎ নবমীর দিন ড্রাকুলা স্যার, যেটা কিন্তু খুব একটা খারাপ বলা যাবে না, যথেষ্টই ভালো। তো এবার আসবো হচ্ছে পরবর্তী সিনেমার কথা, যেটা হচ্ছে লাভ স্টোরি। তো লাভ স্টোরি বনির ফ্যান্সদের জন্য খুবই খুশির খবর, কারণ হচ্ছে বনির বহুদিন পর কোন সিনেমা কিন্তু খুব ভালো চলছে এবং অনেকদিন পরই বনির সিনেমা এসছে, এবং বনির রিসেন্ট সিনেমাগুলোর মধ্যে কিন্তু এই সিনেমাটা নিয়ে একটা আলাদা হাইপ ক্রিয়েট হয়েছে, আর লোক পুজো রিলিজ বলে কিন্তু সিনেমাটা দেখছে এবং সিনেমাটা নিয়ে কিন্তু অনেকেই এক্সাইটেড রয়েছে। তো লাভ স্টোরি যেটা বক্স অফিস কালেকশন মোটামুটি 5 নম্বর দিনে গিয়ে দাঁড়িয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো, মোটামুটি 4 দিন অব্দি কালেকশন কিন্তু খুব একটা খারাপ ছিল না, প্রথম দিকে একটু বিজনেস খুবই খারাপ ছিল কিন্তু তারপর আস্তে আস্তে গ্রোথ নিয়েছে। তো ডে ফাইভ এর লাভ স্টোরি যেটা বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 12.60 লাখ, ফুল করে মাঝে মধ্যে কারোর বলে ফেলি তাই জন্য স্টিলি সরি। তো 12.60 অথবা 65 দুটোর মধ্যে এটাকে একটু ব্যবধান রয়েছে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি বলা যেতে পারে 12.65 লাখ, যেটা কিন্তু খুবই ভালো বিজনেস। এবং লাস্ট সিনেমাটা খবর দেবো যেটা কিন্তু নিয়ে প্রত্যেক এক্সাইটেড ছিলাম, এটা কালেকশনও কিন্তু বয়ে যাচ্ছে লোক কতটা এক্সাইটেড ছিল সিনেমাটা নিয়ে, সেটা হচ্ছে রক্ত রহস্য। রক্ত রহস্য 4 দিনই কালেকশন যথেষ্ট ভালো ছিল এবং এটা আমি বলেইছিলাম যে আস্তে আস্তে এটা কিন্তু সুপার হিটের দিকে এগোচ্ছে, কারণ এটার বাজেট খুব বেশি নয় কিন্তু সেই হিসাবে দেখলে কিন্তু কালেকশন খুবই ভালো। তো রক্ত রহস্য যে পুজোর একমাত্র সিনেমা যেটা কিন্তু সুপার হিট হওয়ার চান্স 100% রয়েছে। তো রক্ত রহস্যের পঞ্চম দিনের কালেকশন যেটা সেটা হচ্ছে 39.23 লাখ, 39.23 লাখ অর্থাৎ প্রায় বলতে পারে 40 লক্ষর কাছাকাছি, অর্থাৎ 39 লক্ষ মানে টাকা মোটামুটি কালেক্ট করেছে এটা পঞ্চম দিন অর্থাৎ নবমীর দিন। অর্থাৎ সব মিলে তিনটি কালেকশন যদি দেখেন তাহলে মোটামুটি রক্ত রহস্য চলে গেল প্রায় 70 লাখ বা 75 লাখের কাছাকাছি তো হচ্ছেই বা তারও বেশি হয়ে যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বাকিগুলো যদি দেখেন সেগুলো কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে 30 লাখ 40 হাজার কাছাকাছি পৌঁছচ্ছে। অর্থাৎ বিশ্বাসের দিক দিয়ে কিন্তু প্রত্যেকটা সিনেমায় কিন্তু আস্তে আস্তে নিজেদের জায়গা বা তৈরি করছে, কারণ দেখুন পুজোর পর লোক কিন্তু এবার দেখার জন্য তৈরি হচ্ছে সিনেমা, কারণ পুজোর সময় ভিড় ছিল, অনেকে অনেক কিছু দেখতে চায়নি, কারণ পুজোতে কিছু লোক ঠাকুর দেখেছে আর কিছু লোক ভয় যায়নি, কিন্তু সেই ভয়টা কাটিয়ে এখন এই নতুন ভাবে নতুন নিউ নর্মাল লাইফে লোক এখন হলে যাচ্ছে, সেটা আস্তে আস্তে বয়ে যাচ্ছে। তো এগুলি ছিল আজকের আপডেট, দশমী। তো আজকে দশমীর আপডেট আমি কালকে দেবো অবশ্যই। তো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারাও বাকিদের সাবস্ক্রাইব করতে বলো, অ্যান্ড কেটে দেবে লাইক অন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার।